স্ট্রিং ট্রিক, এটি একটি বেশ মজাদার খেলা। আমাদের কাছে দুটো লুপ আছে নাইলনের, দুটো কালারফুল লুপ। এই লুপ দুটোকে আমরা কিভাবে একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করতে পারি দেখা যাক। এটি বানাতে আমাদের লাগবে দুটো নাইলনের স্ট্রিং বা লুপ এবং দুটো রাবার ব্যান্ড। প্রথমে দুই হাতে দেখো দুটো লুপকে আমরা ধরে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে একটি লুপের মাঝ বরাবর আরেকটি লুপকে ঝুলিয়ে রাখা, অর্থাৎ হলুদ লুপের মাঝে আমরা রেড লুপটিকে ঝুলিয়ে দিয়েছি। এখন আমার প্রশ্ন হলো, তোমরা কি এই রেড লুপটাকে যেটা ঝুলে আছে সেটা কি উপরের দিকে করে হলুদ লুপটাকে ঝুলিয়ে দিতে পারবে, অর্থাৎ ইন্টারচেঞ্জ করাতে পারবে? তাহলে আস্তেভাবে হলুদ লুপের যে কোনো একটা সাইডকে টানো, তাহলে দেখবে বিস্ময়করভাবে লাল লুপটা হাতের দিকে চলে গেছে এবং হলুদ লুপটা নিচের দিকে চলে এসেছে। এটা একটা খুব দারুণ মজাদার গেম, তাই না? আবার তুমি লালটাকে টানো, লালের একদিকটা টানো, দেখবে হলুদটা উপরের দিকে চলে গেছে, আবার লালটা নিচের দিকে চলে এসেছে। এইভাবে কন্টিনিউয়াসলি এন্ডলেসভাবে তুমি বন্ধুদেরকে এই ম্যাজিকটা, এই ট্রিকটা দেখাতে পারো। একবার হলুদ, একবার লাল, একবার হলুদ, একবার লাল, বেশ মজা, তাই না? তোমরা একইভাবে এই ট্রিকটি দুটো রাবার ব্যান্ডের সাহায্যে করতে পারো। একইভাবে যেভাবে দেখালাম সেইভাবে একটি রাবার ব্যান্ডের মধ্যে আরেকটি রাবার ব্যান্ডকে ঝুলিয়ে রাখো এবং দেখো একইভাবে রাবার ব্যান্ডটিকেও স্ট্রেচ করো, টানো, তাহলে দেখবে রাবার ব্যান্ড দুটি পজিশন একে অপরের সাথে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ইন্টারচেঞ্জ হচ্ছে। বেশ মজাদার গেম, এনজয়।